আসসালামু আলাইকুম সবাইকে, আমার বেজে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই সেফলি বাসায় আছেন এবং সবাই পরিবার পরিজনদেরকে নিয়ে আছেন। আমি এর আমার এলাকার একেবারে খেটে খাওয়া মানুষদের জন্য যতটুকু পেরেছিলাম আমি করেছি এবং আমার নিজ উদ্যোগেই করেছিলাম। এবং আমি সেদিন লাইভে এসে একটা কথা বলেছিলাম যে আমার এই চেষ্টাটা অব্যাহত থাকবে আল্লাহ রহমতে, আমার যতটুকু সামর্থ্য আছে আমার সে সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব এবং এই চেষ্টাটা করতেই থাকব। তবে আজকে আবার আমি বের হয়েছি কিছু বেশ কিছু মানুষকে উপহার দেওয়ার জন্য, এবং আজকে আমি গাড়ি নিয়ে বের হচ্ছি বাসা থেকে। আজকে আমি সবার দ্বারে দ্বারে পৌঁছে আমি আমার সেই উপহারগুলো সেই মানুষদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবারে সবার বাড়িতে বাড়িতে যাওয়ার একটা কারণ, সেটা হচ্ছে প্রথম আমি যেদিন সবার হাতে এই সামগ্রীগুলো তুলে দিয়েছিলাম সেদিন আমি খেয়াল করে দেখেছি যে অনেক অসহায় মানুষ আসছেন, অনেক অসহায় মানুষ আসছেন যারা হচ্ছে মাস্ক কী জিনিস বোঝেন না এবং অনেকের মাস্ক কেনার সামর্থ্য হয়তো নেই। তো আমার মনে হয়েছে এটা ওনাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ হবে, যার কারণে আমার মনে হয়েছে যে এবার আমরা বাড়িতে বাড়িতে গিয়ে এই সামগ্রীগুলো ওনাদের হাতে তুলে দেব। এবং এই সৎ মনোভাব নিয়ে এবার আমার সেই অব্যাহত থাকার সেই প্রচেষ্টায় আমার সাথে যুক্ত হয়েছেন, প্রথমেই বলি যে ইউকে থেকে যোগ হয়েছেন তাজুন আলী ফ্যামিলি ট্রাস্ট ইউকে। এবং এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম আমাকে অত্যন্ত স্নেহ করেন, এবং ভাই তিনি তার তরফ থেকে দায়িত্ব নিয়ে এই তাজুনউদ্দিন ফ্যামিলি ট্রাস্ট থেকে বেশ কিছু অসহায় মানুষদের জন্য কিছু সাহায্য পাঠিয়েছেন আমার মাধ্যমে। এবং আরও আছেন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে থেকে এনটিভির সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন ভাই, আমাদের এনটিভির মানুষ, তিনিও এই প্রচেষ্টায় অংশগ্রহণ করেছেন এবং আমার প্রতি দায়িত্ব দিয়েছেন যে এই কাজটায় যেন আমি নিয়োজিত থাকি এবং আমি যেভাবে স্বইচ্ছায় আমার এলাকার মানুষের জন্য যতটুকু পারছি ক্ষুদ্র প্রয়াস করেও করছি সেখানে ইনারা সামিল হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই তাজুন আলী ফ্যামিলি ট্রাস্টে আমার বড় ভাই নজরুল ইসলামকে, আমার এলাকার মানুষের কথা চিন্তা করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তার সাথে ধন্যবাদ জানাই, একটু আগেই বললাম যে এনটিভির সভাপতি ইউকে বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন ভাই, তিনিও যুক্ত হয়েছেন এই সুন্দর একটা কাজের সঙ্গে। এছাড়াও আমরা যারা মিউজিকের সঙ্গে যুক্ত আছি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে, সরি আমার হাত ব্যথা হয়েছে, তো মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যারা আমরা আছি সকলের প্রচেষ্টায় একটা ফান্ড তৈরি করা হয়েছিল যেটার নাম বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি। এবং এটা সর্বপ্রথম যে মানুষটি উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সে আমাদের বাংলাদেশের একজন অনেক বড় একজন কম্পোজার, আমার খুব শ্রদ্ধার মানুষ জেকে মজলিশ ভাই, তিনি প্রথমে চিন্তা করেন যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবেন এবং সেই গ্রুপে আমরা মিউজিকের সঙ্গে যুক্ত যারা আছি আমরা সকলেই মিলে একটা ফান্ড তৈরি করব এবং সেখানে অসহায় এই সময় কর্মহীন যারা আছেন সকলের হাতে কিছু উপহার তুলে দেওয়ার জন্য। তো জেকে মজলিশ ভাইও আমার এলাকার জন্য কিছু অনুদান দিয়েছেন এবং আমি লিস্ট করে সেই মানুষগুলোকে অনুদান তাদের হাতে পৌঁছে দিয়েছি। এবং জেকে মজলিশ ভাইয়ের কাছে আমি ভোটার আইডি কার্ডের যাদেরকে টাকাগুলো দিয়েছি সেই মানুষদের ভোটার আইডি কার্ডও জেকে মজলিশ ভাইয়ের হাতে আমি হ্যান্ডওভার করেছি। আমার এই চেষ্টা রমজান পর্যন্ত আশা রাখি, মানে এর মধ্যে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, রমজান পর্যন্ত আপাতত আমার এই প্রয়াসটি অব্যাহত থাকবে, আমি এভাবেই চেষ্টা করে যাব। এবং কই সবাই কই, আমার সাথে এত দিন ধরে যারা কাজ করছে আমরা হয়তো সবসময় লাইভে আসতে পারিনি, তোমরা একটু এখানে আসো, সবার সাথে একটু পরিচয় করে দিই।
আমরা আরেকটু পর বের হব, যার কারণে আমার লাইভে আসা এবং এবং সব আমার সব ভাইরা যুক্ত আছেন, এই সব মানুষগুলো হাতে হাতে সব খাবারগুলো প্যাকেট করা এবং বাজারে গিয়ে প্রত্যেকটা দোকান থেকে বেছে বেছে জিনিস, ভালো জিনিসগুলো কেনা, সব কিছু মিলিয়ে এই মানুষগুলো আমাকে সাহায্য করেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা বের হব একটু পরেই, কারণ এখন গেলে সবাই আমাকে দেখার জন্য ভিড় করবে, যার কারণে আমরা ব্যাগগুলো সব গাড়িতে ওঠানোর চেষ্টা করছি। কাজটা শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব। আশা রাখি সবাই ভালো আছেন এবং আমাদের রোজা শুরু হচ্ছে। আমরা সবাই আল্লাপাক ছাড়া আসলে আমাদের এই বিপদের হাত থেকে বাঁচানোর আর দ্বিতীয় কোনো মালিক নেই, তাই সকল প্রশংসা আল্লাপাকের দরবারে। আল্লাপাককে বারবার করে আল্লাহর কাছে করুণা ভিক্ষা চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আমার পেজের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য। এবং আমি আবারও শেষ করছি যে আমার আজকের এই যারা আজকে আমাকে এ পর্যন্ত যারা হেল্প করেছে, আমি আবারও বলছি ইউকে থেকে বড় ভাই নজরুল ইসলাম, তার প্রতি আবারও শ্রদ্ধা রাখছি, এবং আব্দুল মতিন ভাই বিশিষ্ট সাংবাদিক এনটিভির প্রতিনিধি, ওনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, এবং জেকে মজলিস ভাইয়ের প্রতিও আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো লাইভ শেষ করছি। আশা রাখি এরপরে আবার আসবো, আমরা যার যার তরফ থেকে চেষ্টা করব যে এই কাজটা যেন অব্যাহত থাকে, আমরা সবাই সবার মতো একটু চেষ্টা করব। আপাতত যারা এই সিচুয়েশনের মধ্যে পড়েছেন সবার পাশে দাঁড়ানো, আল্লাহ সবাইকে।